আজকের ক্লাসে তোমাদেরকে দেখানো হবে শান্ট কি ঠিক আছে তা শান্ট হল এক ধরনের রুট যেটা কোনো একটা দামি যন্ত্রপাতি বা গ্যাজেটের সাথে সমান্তরাল সমবায় যুক্ত করা থাকে এটা কী করে অ্যাকচুয়ালি এটা সাধারণত বেশি মাত্রার যে তরিৎপ্রবাহগুলো হয় সেই বেশি তরিৎপ্রবাহের হাত থেকে যন্ত্রপাতিকে রক্ষা করে অনেক সময় হয় কি যে যে পরিমাণ তরিৎপোহা প্রয়োজন তার থেকে বেশি তরিৎ প্রবাহ চলে আসে কোনো কারণবশত কারেন্টের পরিমাণ বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে কী হয় আমরা ওই যন্ত্রপাতির সাথে ষাঁট লাগিয়ে দিই ষাটটা কী হয় এক ধরনের রোদ তো তাই যেহেতু কারেন্টটা ভাগে ভাগ হয়ে যায় যখন সানটার মধ্যে দিয়ে রোদটা মানে রোদের পরিমাণ বেশি থাকে তাহলে যে অন্য গ্যাজেটটা লাগিয়ে রেখেছি সেই গ্যাজেটটার কারেন্টটা কম চলে যায় এখানে আমি ধরেছি ধরো গ্যালভেনোমিটার ঠিক আছে গ্যালভানোমিটারের সাথে আমি প্যারালালে সানটাকে যুক্ত করেছি তা এইভাবে এর মধ্যে দিয়ে কারেন্টটা যে পরিমাণ যাবে সেই কারেন্টটাকে আমি এবার নির্ণয় করে দেখাবো ডায়াগ্রামে যে জিনিসটা দেখানো আছে গ্যালভানোমিটারটা হলো জি জি আর সানটা আমার এস এবারে এটাকে একটা পুরো বর্তনী দিয়ে ভি বিভাগ প্রভেদের সাথে যুক্ত করা হয়েছে এখানে আমি ধরেছি যে গ্যালফেনোমিটারের রোদ জি আর সানটের রোদ আমার এস আর গ্যালফেনোমিটারের মধ্যে আমার প্রবাহ যেটা হচ্ছে সেটা হচ্ছে আইজি এবং সান্টের মধ্যে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা হলো আই আর টোটাল কারেন্ট যেটা সেটা আমি ধরেছি আই

সূত্রে কি দেখেছি ভি সমান আই আর মানে প্রবে সমান কারেন্ট ইন্টু রোদ ঠিক আছে এইখানে একইভাবে দেখো আমরা লিখতে পারি ভি সমান আই জি ইন্টু জি এবং ভি সমান আই এস ইন্টু এস এখানে এই যে আই জিটা আমি বলেছিলাম ক্যালোনোমিটারের মধ্যে পাব আর জি হলো ক্যালোনোমিটারের রোদ আর আইএস হলো সানটের মধ্যে তৈতবাহ আর এস হচ্ছে সানটের তাহলে আমরা কি লিখতে পারি যে আইজি সমান ভি বাই জি ঠিক আছে বর্তনের থেকে পাওয়া যায় দেখো ভি সমান আই আয়ার এবারে আই আর এর জায়গায় আমি মানটা বসিয়ে দিয়েছি যে মোট যে তুলোর উদ্দেশ্য এসেছে মান জি এস বাই জি প্লাস এস তাহলে ওই মানটা যেটা ভি সমান আই ইন্টু জি এস বাই জি প্লাস এস সেটা আমি এক নং সমীকরণে বসিয়ে দিচ্ছি ঠিক আছে ভি এর জায়গায় তাহলে দেখো তাহলে আমার কী পাওয়া গেল আই জি সমান আই ইন্টু জি এস বাই জি প্লাস এস ইন্টু নিচে যে জিটা রয়ে গেছে ওয়ান বাই জি করে দিয়েছে জি জি কেটে গেলো আমার তাহলে কি রয়েছে আই জি সমান এলো আমার এস বাই জি প্লাস এস ইন্টু আই এটা কী হলো আমার গ্যালোভেনিটের মধ্যে তৈরি এরপরের জিনিসটা হলো সান্ট্রের মধ্যে তৈরি প কীভাবে আমার আইএস সমান আসছে ভি বাই এস তা ওই ভি এর মানটা আগে জেনে নিয়েছিলাম ওই তুনম সমীকরণে এখানে ভি এর ওই মানটা আমি বসিয়ে দিচ্ছি তা ভি এর মানটা বসিয়ে দিলে আমি পাচ্ছি কি আইএস ওয়ান জি এস বাই জি প্লাস এস ডট ওয়ান বাই এস ঠিক আছে এখানে এস এস কেটে দিচ্ছি তাহলে আমার কী এলো আইএস ওয়ান এলো জি বাই জি প্লাস এস ইন্টু আই ব্যাপারে কারো কিছু সমস্যা থেকে থাকে তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই ইয়োগ টিচিং সেই চ্যানেলে আমাকে ডিসকাস করতে পারো